নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে দিওয়ালি প্রজেক্ট আমার নাতিকে স্কুল থেকে করতে দিয়েছিলেন, তা তার জন্য কী কী লেগেছে দেখুন। স্পার্কেল লেগেছে এরকম, আর একটা লেস, এটা হচ্ছে একটা লেস পার্ট টাইপের, আর লেগেছে একটা টেপ, এটা একটা টেপ। আর এর জন্য তো আর্ট পেপার অবশ্যই লাগবে, সাদা আর্ট পেপার, একটা ইয়েলো কালারের আর্ট পেপার, সাদা একটা, হলুদ একটা। আচ্ছা, প্রজেক্টটা কীভাবে করেছি পুরোটা দেখানো হয়নি, কারণ কি আমরা মানে রেডি করে রেখেছিলাম প্রজেক্টের মধ্যে কী কী লাগানো হবে সেগুলো। তা ক্লাসের সময় নাতি নিজে লাগিয়েছে, তার জন্য ভিডিওটা করা হয়নি যখন লাগিয়েছে। আর সমস্ত কিছু ওই লাগিয়েছে, এগুলো সব কিছু আলাদা আলাদা কাগজের মধ্যে এঁকে কালার টালার করে বা রেডি করে রাখা হয়েছিল। আর ক্লাসের সময় ক্লাস চলাকালীন নাতি এগুলোকে লাগিয়েছে পেপারের মধ্যে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। দেওয়ালি প্রজেক্ট আমার নাতির স্কুলের, কেমন হয়েছে জিনিসটা যদি আপনারা বলেন নতুন করে আবার করে দেখাতে, তাহলে করে দেখাবো। প্রজেক্টটা কেমন লাগলো আপনাদের আশা করছি জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার নাতির জন্য। আমার তো খুব ভালো লেগেছে জিনিসগুলো, যা যা লাগানো হয়েছে এই প্রজেক্টের মধ্যে সবগুলো আমরা রেডি করে রেখেছিলাম। রেডি করে রাখার পরে ও ক্লাস চলাকালীন লাগিয়েছে এইগুলো, নিজেকে লাগাতে হবে, কোনখানে কোনটা বসাতে হবে সেগুলো ও নিজে বসিয়েছে। আর যেটুকু এখন বাকি আছে, ক্লাস হয়ে গেছে, সেগুলো ফিনিশিং টাচগুলো আমি দিচ্ছি আর একটু সুন্দর করার জন্য। তো দেখতে থাকুন। এই ভিডিওটাই আগের ছেড়েছিলাম, মানে এর আগেই আমার কপিরাইট ক্লেম এসছে একটুখানি মিউজিকের জন্য, তা আবার নতুন করে ভিডিওটা আপলোড করতে হবে। তো আপনারা দেখবেন, আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন মন দিয়ে। আর আজকে এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নতুন কিছু আনার জন্য চেষ্টা করবো আপনাদের জন্য। দেখতে থাকুন।